তাছাড়া আমরা দেশের মানুষের জন্য কাজ করে যাই। এই রাজশাহীতে আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আর ডিজিটাল বাংলাদেশ রাজশাহীতে হয়তো যেন সেই ডিজিটাল ট্রেনিং হয়, তার জন্য বিভিন্ন প্রকল্প আমরা বাস্তবায়ন করে দিচ্ছি। এখানে আমরা হাইটেক পার্ক, বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ করে দিয়েছি, আমরা নব থিয়েটার যেটা ঢাকায় আছে রাজশাহীতে নব থিয়েটার করা হয়েছে, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, যেখান থেকে আমাদের যুব সমাজ ছেলে মেয়ে সবাই আইটিতে অর্থাৎ কম্পিউটার ট্রেনিং নিয়ে দেশে বিদেশে কাজ করার সুযোগ পাবেন সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। কাজে এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, জয় সিলিকন টাওয়ার, সেখানে বসে আপনারা এই তথ্য প্রযুক্তি দিয়ে নিজেরা নিজেদেরকে কাজ করে উপার্জন করতে পারবে বেকার যুবকরা, সেই ব্যবস্থাগুলি রাজশাহীতে আমরা করে দিয়েছি। আমরা জনগণের কল্যাণে কাজ করি, কিন্তু এই রাজশাহীর কী অবস্থা ছিল আপনারা একবার চিন্তা করে দেখেন। সেই 2001 সালের কথা চিন্তা করেন, বিএনপি জামাত জোট ক্ষমতায় প্রতিনিয়ত রাজশাহীতে খুন, হত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী ধর্ষণ, নির্যাতন। এই রাজশাহী ফাইমা, মহিমা, রাজুফা কীভাবে তাদের উপর পাশবিক অত্যাচার করেছে ওই বিএনপি ক্যাডার বাহিনী এবং জামাত জোট। একটা বাচ্চা মেয়ে গ্যাং রেপ করা হলো, তার বাবা মা নৌকায় ভোট দিয়েছিল সেই কারণে। আরে নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না, দেশ স্বাধীন না হলে তোদের নেতা জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেলের প্রমোশন পেত না, এটা তারা ভুলে যায়। আর দেশ স্বাধীন না হলে কোনদিন ক্ষমতা আসতে পারতো না, খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো হতে পারতো না। আর সেই নৌকার উপরে এত রাগ কেন? অথচ নৌকায় ভোট দিয়ে মানুষ কি পায়? আজকে খাদ্যের নিশ্চয়তা পাচ্ছে, আজকে পরনে কাপড় পাচ্ছে, রোগের চিকিৎসা পাচ্ছে, কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, বাড়ির কাছে মা বোন হেঁটে যে চিকিৎসা পেতে পারেন সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দেওয়া হচ্ছে, আগামীতে সেখানে যেমন ডায়াবেটিস পরীক্ষা করা যায়, প্রেশার পরীক্ষা করা যায়, আমরা ইনসুলিন দেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছি, সেইভাবে আমরা মানুষের সেবা করি। নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আর রাস্তাঘাট একই দিনে 100 সেতু, একই দিনে 100 সড়ক কোন সরকার করতে পেরেছে? কোনো সরকার না, আওয়ামী লীগ সরকার, নৌকা মার্কার সরকার, সেই করতে পারে আর করতে পারে না। আমরা শুধু তাই না, করোনাকালীন সবাই যখন সব কিছু বন্ধ, উন্নত দেশ হিমশিম খাচ্ছে, আমরা আওয়ামী লীগ ক্ষমতায় ছিলাম বলে বিনা পয়সায় করোনা টেস্ট করার ব্যবস্থা, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। পৃথিবীর ধনী দেশও তো দেয় নাই, দিয়েছে আপনারা বলেন, দেয় নাই, কে দিয়েছে? এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, আমরা তাদের দিয়েছি। যারা দরিদ্র মানুষ দুই দফা তাদের কাছে নগদ টাকা পাঠিয়েছি, কোনো পরিবার যেন কষ্টে না থাকে সেদিকে বিবেচনা করি। এখন ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং করোনাকালীন সময়ের জন্য বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, আমরা যে জিনিস $6 কিনতাম তা কিনতে হবে $68, যে জিনিস $200 কিনতাম তা কিনতে হবে $600, তারপরেও আমরা থেমে থাকিনি। আমরা 1 কোটি মানুষের জন্য টিসিবির কার্ড করে দিয়েছি, মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে। যারা নিম্নবিত্ত তারা 15 টাকা কেজিতে চাল নিতে পারবেন। যারা একেবারে হতদরিদ্র ভিজিএফের মাধ্যমে বিনা পয়সায় 30 কেজি করে চাল আমরা দিয়ে যাচ্ছি। চাল, ডাল, তেল, চিনি প্রত্যেকটা জিনিস অতিরিক্ত দাম দিয়ে কিনে আনলেও আমরা তা কম মূল্যে সাধারণ মানুষকে দিচ্ছি, যেন মানুষের কোনো কষ্ট না হয় সেদিকে বিবেচনা করি। আমরা এই দেশে প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। এমনকি প্রথমবার সরকার এসে আমরা এদেশে মানুষের জন্য যেমন খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আমার বাড়ি আমার খামার প্রত্যেকটা পরিবার জন্য নিজেরা নিজে পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি, পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। সেই সাথে সাথে আমরা যেমন মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, তো মসজিদ মন্দির তো সব জায়গায় জন্য প্রাথমিক শিক্ষা দিতে পারে সে ব্যবস্থা নিয়েছি ধর্মীয় শিক্ষার সাথে সাথে। আমরা ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট করে দিয়ে সেখানে সিট বানিয়ে দিয়েছি। আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। আমরা ডিজিটাল কোরআন শরীফ
যেখানে আরবিতে লেখা থাকবে, বাংলায় উচ্চারণ এবং সাথে সাথে ইংরেজি উচ্চারণ তর্জমা সহ। সেই ডিজিটাল কোরআন শরীফ আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। 560 মডেল মসজিদ করে দিচ্ছি, মডেল মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার। ধর্ম সম্পর্কে সঠিক তথ্য যাতে মানুষ জানতে পারে, সেখানে ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত সুব্যবস্থা থাকবে। একেবারে লাশ দাফন কাফন সমস্ত ব্যবস্থা রেখেই 560 মসজিদ নির্মাণের কাজ আমরা শুরু করেছি। কোন সরকার করেছে? বিএনপি ছিল, খালেদা জিয়া, এসব কেউ করেছে? কেউ করে নাই, করে শুধু আওয়ামী লীগ।